আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আপনারা জানেন যে একটা খবর ছড়িয়েছে, মুস্কান আর নেই। সেই ভারতবর্ষের আলোচিত কর্ণাটকের মুসলিম ছাত্রী মুস্কান আর নেই। খবরটা যেখান থেকে প্রচারিত হচ্ছে এবং যে লিংক তারা দিচ্ছে সেটা হচ্ছে কলরবের শিল্পী আরিফ আরিয়ান। কলরবের শিল্পী আরিফ আরিয়ান তার পেজে, সে যেখানে সোশ্যাল মিডিয়ায় কাজ করে সেখানে এটা নাকি তিনি দিয়েছেন এবং সেখান থেকেই একের পর এক কপি পেস্ট হচ্ছে, শেয়ার হচ্ছে। তো আমি আরিফ আরিয়ানের পেজটা আমি ঘুরে আসলাম, সেখানে তিনি এমন কোনো পোস্ট করেননি আপাতত। তাহলে আপনাকে খবরটা নিয়ে একটু ওয়েট করতে হবে। খবরটার বিশ্বস্ত সোর্স ছাড়া মনে হয় না এভাবে ডেলিভারি দেওয়া ঠিক হচ্ছে, কারণ জানেন এটা খুবই আলোচিত একটা ঘটনা এবং এখানে বলা হচ্ছে যে অন্য ধর্মের সম্প্রদায়রা, অন্য ধর্মের মানুষরা এই মুস্কানকে মেরে ফেলেছে। তার মানে একটা ধর্মীয় উত্তেজনার সিস্টেম এবং মেকানিজম হতে পারে। তাহলে আপনাকে একটু ওয়েট করতে হবে, যদি সত্যি হয় তাহলে সত্যি মেসেজটা লিংক সহকারে এবং কোথায় কিভাবে কখন ঘটনাটা ঘটেছে সেভাবে আপনাকে প্রচার করতে হবে। এখন কলরবের শিল্পী আরিফ আরিয়ান এরকমটা করেছে ফেকভাবে যদি আপনি উপস্থাপন করেন, কারণ আমি ওনার পেজ তো ঘুরে আসলাম সেখানে এরকম কোনো লিঙ্ক পাইনি। এখন যে পেজটা আমি ঘুরলাম যদি তারটা রাইট হয়, 96K ফলোয়ার, আবার সেটাও যদি ফেক হয় তাহলে আমিও তো ঝামেলায় আছি। তাহলে আমি আপনি একটু ওয়েট করি, তার পরবর্তীতে আপনারা খবরটা ছড়াবেন। ধর্মীয় উত্তেজনা সৃষ্টি একটা প্ল্যান থাকতে পারে, মানে হঠাৎ করে কেন মুস্কানের ব্যাপারটা আসছে। একটু ঠান্ডা মাথায় আমরা আমাদের মতো করে যারা আমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করি অবশ্যই বিশ্বস্ত সোর্স নিয়ে আমরা খবর প্রচার করব। এটা যেন আমাদের মেন্টালিটি থাকে, নাহলে কিন্তু আমাদের ঝামেলা হবে, কারণ আমরা যেন তেন খবর যদি প্রচার করে ফেলি কোনো লিঙ্ক ছাড়া সেখানে কিন্তু ঝামেলা হয়, কারণ চারদিক থেকে লেখালেখি শুরু হবে সোশ্যাল মিডিয়ায়, এক ধর্মের লোক আরেক ধর্মের লোক, একটা উত্তেজনা শুরু হবে আরেকটা মারামারি শুরু হবে, এটা তো আমরা চাই না। একটু ঠান্ডা মাথায় আপনার বিশ্বস্ত সোর্স দিয়ে খবর প্রচার করতে হবে, এটা সবার মাথায় থাকেন। আমরা পরবর্তী আপডেট পর্যন্ত অপেক্ষায় থাকি।